হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাংলা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে, যেখানে রিনিকে ব্যবহার করতে চায় পুরবী। সে বলে যে তুই সাক্ষী দিবি। মনীষ বেনি খেলা, তিনজনে মিলে ঠাকুরের গয়না চুরি করেছে, তার একমাত্র সাক্ষী রিনি। মনীষ আর বেনির মেয়ে রিনি। পুলিশকে ফোন করো রণ বেটা, এবার আমি দেখাবো মজা। তখন এই নয়নিকা রণর থেকে ফোন কেড়ে নেয়, নিয়ে বলে তার শাশুড়িকে, আর কত মা, আর কত নিচে নামবেন আপনি? মানুষগুলোকে তো নাজেহাল করেই দিয়েছেন, এখন দিদি আর দাদাকে জেলে পাঠিয়ে আপনি জেঠুকে মেরে ফেলতে চান? মনতোষ বলে, হ্যাঁ, আমি দাদার শেষ দেখতে চাই। নয়নিকা বলে, এগুলো করবেন না বাবা, একবার ভাবুন, আমাদেরও লালি আছে। তখনই বলে, লালির জন্যই এসব কিছু করছি। নয়নিকা বলে, না, নিজেদের স্বার্থের জন্য করছেন, লালির কথা মাঝখানে আনবেন না, আমার মেয়ের এরকম কিচ্ছু চাই না, কিচ্ছু না। তখনই পুরবী নয়নিকাকে বলে, যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না নয়নিকা, তাহলে পুলিশকে তোমার নামটাও বলে দেওয়া হবে। আমি বলবো না, রিনিই বলবে। পারবে তো লালিকে ছেড়ে থাকতে নয়নিকা? যাও, নিজের ঘরে যাও। লালিককে দেখার জন্য নয়নিকাকে ঘরে পাঠিয়ে দেয় তার মুখ বন্ধ করে। পুলিশ এলে রিনি বলে সব কথা খুলে, যে তার দাদুর অসুখ করেছে, তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বেনির কথা মতো বেনি ফোন করে খেলাকে বলেছে ঠাকুরের গয়না চুরি করে নিয়ে আসতে, আর খেলা সেটাই করেছে। মনীষ গিয়ে দোকানে গয়নাগুলো বিক্রি করেছে, চুরি করেছে তারা। পুলিশকে এরকম বয়ান দিলে পুলিশ বেরিয়ে পড়ে মনীষ বেনি আর খেলাকে অ্যারেস্ট করার জন্য। ওদিকে বেনি একটু জল চাইলে খেলা বলে, তোমার কি লাগবে বলো গুরুমা, তুমি তো কিছু খাওনি। বেনি তখন রেগে গিয়ে টুপুরকে বলে, ওকে সরে যেতে বলো টুপুর, আমার বিরক্ত লাগছে। টুপুর বলে, ও তো ঠিক কথাই বলেছে, তোমার যদি কিছু হয়ে যায় এই সময় তাহলে কী করে হবে বৌমনি, তুমি তো কিচ্ছু খাওনি। খেলা বলে, আমি খাবার আনছি, কিন্তু মনে মনে খেলা ভাবে তার কাছে তো টাকা নেই। টুপুর খেলাকে টাকা দিয়ে খাবার আনতে পাঠাবেই তখনই খেলা দেখে মনীষরা চলে এসছে। মনীষ এসে বেনিকে প্রশ্ন করছে, রিনি কি এখানে এসছে? তখন বেনি বলে, আমার মেয়ে কোথায় মনীষ বলো। খেলা বুঝে যায় যে রিনি পালিয়ে গেছে। তখন বেনি বলে, তুই আমার মেয়েকে সরিয়েছিস, বল, খোঁজটা আমি এখান থেকেই শুরু করব, রিনি কোথায় বল খেলা। খেলা বলে, ও নিজের নতুন ঠিকানায় চলে গেছে, দেখেছে এখানে আর আরাম পাবে না, তাই জন্য ও আরাম পেতে চলে গেছে। তখনই বেনি বলে, না, ও আমার নিজের রক্ত, ও ওরকম হতেই পারে না। খেলা বলে, ঠিকই বলেছ, তোমার মেয়ে হলে তো এটা করতো না, তাই না? বেনি বলে, ও আমার মেয়ে না, ও আমার নিজের রক্ত না, তাহলে কে আমার মেয়ে? তুই আমার মেয়ে, এটা বলতে চাইছিস তুই খেলা? এই রকম একটা ঠক আমার মেয়ে কোনোদিনও হতে পারে না। খেলা তখন বলে, আমি সেরকমভাবে বলতে চাইনি গুরুমা, ঠিক আছে, আমি রিনির খোঁজ এনে দেবো তোমাকে। বলে খেলা বেরিয়ে গেলে বেনি বলে, আবার নতুন নাটক শুরু করেছে আবার। সে মনীষকে বলে, তুমি যখন মেয়েকে সামলাতেই পারলে না, ধরেই রাখতে পারলে না, তখন ওকে নিয়ে গেলে কেন? টিনটিন সবটা জানায় বেনিকে, কিন্তু তাও বেনির আর মাথা ঠিক রাখতে পারছে না, সে তার মেয়েকে সে আবার হারাতে চায় না। অন্যদিকে রিনিকে তার মন পছন্দের খাওয়ার দিয়ে পুরবী বারবার করে তার বয়ানটা বলায়, যে যাতে কোনোরকমভাবে রিনি বয়ানটা ভুল না বলে। রিনি তো রেগে যাচ্ছে, কিন্তু সে তার কমফর্টের সব জিনিসই পাচ্ছে, তাই সে বারবার বলতে বাধ্য। এমন সময় যখন রিনি কথাগুলো বলে, খেলা সেখানে পৌঁছে যায় আর গিয়ে বলে, ছি রিনি, ছি, তুমি এই রকম কথা বলতে পারলে, তোমার লজ্জা করলো না? তুমি এই কথাগুলো পুলিশকে বলবে? একবারও ভাবলে না ওদের কথা? তখন রিনি বলে, বলবো কি, আমি তো বলে দিয়েছি, এতক্ষণে তো পুলিশ চলেও গেছে মার বাবাকে ধরতে নার্সিংহোমে। খেলা তো শুনে পুরো হতবাক হয়ে যায়। পুরবী বলে, তুই এখানে কি করছিস খেলা? পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।